নমস্কার আপনাদের সবাইকে আমি অঙ্কুশ পাল আমি আজকে আপনাদের সামনে এসেছি পোস্ট মার্কেট অ্যানালিসিস সকালবেলা আমি প্রি মার্কেট অ্যানালিসিসে অ্যানালিসিসে আমি নিফটি ব্যাঙ্ক নিফটিকে অ্যানালিস করেছিলাম আর তার সাথে আমি চারটা স্টক দিয়েছিলাম আমি মিড মার্কেটে আপনাদের সাথে জুড়তে পারিনি কিন্তু আমি এত খুশি হয়েছি আমি বুঝে গেছিলাম কি যে প্রি মার্কেটটা দেখেছো আজকে কিছু না কিছু করে তো মানে প্রফিট তো আর্ন করেছেই হবে মানে খুব সুন্দর স্ট্র্যাটেজিটা মানে অ্যানালিসিসটা আমরা করেছিলাম আর আমি অ্যানালিসিস এই জন্য করি আপনাদের সামনে যেন আপনারাও কিছু শিখে এই 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 মাধ্যমে তো দেখে নিই চলুন এবার আমরা নিফটি আর ব্যাঙ্ক নিফটিটাকে দেখে নিই প্রি মার্কেটে কী অ্যানালিসিস করেছিলাম আর মার্কেট ওটা কেউ এক্সপেক্ট করেছে কিনা প্রথমে আমার আমাদের আমরা চলে যাচ্ছি নিফটিতে নিফটিতে মার্কেট আজকে ওপেন হয়েছে সামওয়্যার এইখানে আমি একটা ভার্টিক্যাল লাইন প্লেস করে দিচ্ছি এই জায়গাটাতে ওপেন হয়েছে আমি আজকে সকালবেলায় ফিফটিন মিনিটে এই চার্টটাতে বলে দিয়েছিলাম কি মার্কেট কোথাও না কোথাও একটা ডাউন ট্রেন্ডে আছে মানে দেখুন এই ডাউন ট্রেন্ডে এখানে একটা সাপোর্ট নিয়েছে এক মিনিট এখানে একটা সাপোর্ট নিয়ে সরি রেজিস্টেন্স ফেস করেছে মার্কেট দেন আফটারবারট এখানে একটা রেজিস্টেন্স ফেস করেছে কেন কি এখানে একটা খুব স্ট্রং রেজিস্টেন্স ছিল তো আমি আজকে আপনাদেরকে এটা বলেছিলাম কি কিছু না কিছু মার্কেট এইখানে যদি এই লেভেলটা ব্রেক করে এখানে একটা খুব স্ট্রং রেজিস্টেন্স ফেস করবে এইখানে হলে এই জায়গাটাতে তো একটা রেজিস্টেন্স ফেস করবেই মার্কেট আর যখন আমি দেখছি অন মার্কেটে যখন আমি দেখছি কি এখানে রেজিস্টেন্স ফেস করে একটা ডাউনসাইড ক্যান্ডেল ক্রিয়েট করছে আমি বুঝে গেছিলাম আপনারা কিছু না কিছু একটা পুট অপশন তো বাই করেছেনই হবে তো তারপরে দেখলাম কি মার্কেটে একটা খুব স্ট্রং ডাউনফল দিলো সেম আমরা যদি ব্যাঙ্ক নিফটিতে চলে যাই ব্যাঙ্ক নিফটিতেও আমরা দেখলাম কি কোথাও না কোথাও এই লেভেলে এসছে এই জোনটা আমি ক্রিয়েট করে দিয়েছিলাম এই জন্য আপনাদেরকে দিই কি আপনারা একটা স্ন্যাপ ক্লিক করে রেখে দেন মানে স্ন্যাপ ক্লিক করা তো ওটা তো একটা সেকেন্ডারি থিং হয়ে যাবে আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম কি এই জায়গায় দেখুন একটা অনেক স্ট্রং রেজিস্ট্যান্স জোন আছে এখানেও মার্কেট একটা ক্রিয়েট করছিল রেজিস্ট্যান্স জোন যেই এখানে এসেছে এখান থেকে একটা ডাউনফল দিয়েছে আর ডাউনফলের আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিয়েছিলাম কি কোথাও না কোথাও এক মিনিট দাঁড়ান আর এস আই যদি আমরা দেখি দিস ওয়ান আমরা যদি আরআইসি আর এস যদি দিই আর এস কোথাও না কোথাও একটা ওভার ব্রড জোনের ক্রিয়েট করছিলো মানে সামথিং অ্যারাউন্ড আরআইসি এইটির অ্যাবোভে ক্রিয়েট করছিলো তারপর একটা খুব স্ট্রং ডাউন মুভ এসছে তো আমি বুঝে গেছিলাম আজকে যদি আপনাদের আপনারা কেউ আমার প্রি মার্কেট অ্যানালিসিস ভিডিওটা দেখেছেন হবে তো আমি বুঝতে পারছি যে আপনারা কোনো না কোনো জায়গায় একটা পুট অপশন নিয়ে একটা ছোট্ট থেকে প্রফিট করেছেন হবে এবার আমরা চলি যা যা রাডারে স্টক অফ স্টক রাডারে যেই চারটা স্টক দিয়েছিলাম ওটার পারফরম্যান্স দেখে নিই কেমনি ছিল তো চলুন এখন স্টক অফ রাডারে যাই এবার আমরা এসে গেলাম স্টক অন্ড রাডারে আমাদের যে আজকে থেকে প্রথমে স্টকটা ছিল ওটা ছিল গ্লেনমার্ক দেখুন গ্লেনমার্কে আমি এই লাইনটা ক্রিয়েট করে রেখেছিলাম আমি বলেছিলাম যদি এই লেভেলের উপরে যদি সাস্টেন করে মার্কেট তাহলে এই লেভেলটা মার্কেট দেখতে পারবে আর যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে একটা ডাউনসাইড সামওয়্যার অ্যারাউন্ড এই সাপোর্ট লেভেলটাতে আমরা দেখতে পারবো তো কোথাও না কোথাও মার্কেট এখানে সাস্টেন করেছে সাস্টেন করার পরে এখানে যদি আপনারা বাইং করে থাকেন এই লেভেলটাতে যদি বাইং করে থাকেন কেন কি আমি আপনাদেরকে এভরিটাইম শিখিয়েছি কেন কি এখানে দেখুন একটা স্ট্রং সাপোর্ট ছিল রেজিস্ট্যান্স জোন ছিল সাপোর্ট জোন রেজিস্ট্যান্স জোন রেঞ্জ তো এখান থেকে যদি বাই করে থাকতেন এর নিচে যদি একটাও ক্যান্ডেল যদি সাস্টেন করতো তাহলে ওটা আপনাদের স্টপ লস হতো আর এখান থেকে একটা ভালো এই লেভেলের আপনারা টার্গেট নিতে পারতেন তো আমার মনে হয় এখানে কেউ না কেউ ট্রেড করেছে আর কিছু না কিছু একটা ছোটো একটা প্রফিট আর্ন করেছে হবে এখানে নেক্সট স্টক আমরা দিয়েছিলাম আপনাদের অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কে আমি বলেছিলাম কি এই লেভেলটা যদি ব্রেক করে দাঁড়ান আপনাদেরকে এই লেভেল এক মিনিট দাঁড়িয়ে যান এইখানে ওপেন হয়েছিল মার্কেট আমি বলেছিলাম এইখানে ওপেন হয়ে এখানে সাস্টেন করছিল ঠিক আছে আমি যদি ট্রেড নিতাম কোথাও না কোথাও এর হাইয়ের ওপর থেকে ট্রেড নিতাম আর আপনারাও নিশ্চয়ই ব্যাগ নিফটি দেখে এর হাইয়ের ওপর থেকে ট্রেড নিয়েছেন হবে আর কোথাও না কোথাও একটা কম মিনিমাম আমি বলছি ফাইভ পয়েন্ট আর ফোর পয়েন্টের একটা টার্গেট নিয়েছেন হবে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে তারপর আমাদের কাছে থার্ড স্টক অফ দি ডে ছিল আইসিআইসি প্রোডেন্সিয়াল এবার আইসিআইসি প্রোডেন্সিয়াল আমরা যদি দেখি কোথাও না কোথাও এই লেভেল সরি এই লেভেল থেকে ওপেন হয়েছিল এই লেভেল থেকে ওপেন হয়েছিলো এটা একটা কমপ্লিটলি রেঞ্জ বাউন্ডে ছিল এখানে ট্রেড করা মানে অনেকই প্রো লেভেলের ট্রেডিং যারা জানে ওরাই এখানে প্রাইস অ্যাকশনে ট্রেড করতে পারতো আদারওয়াইজ এখানে মানে বেশিরভাগ লোকরা যদি কিছু স্ট্র্যাটেজি যারা জানে ওরা এখানে ট্রেড নিতে পারতো মানে এটা আমরা ভাববো এটাতে কেউ ট্রেড নেয়নি ঠিক আছে বাকি দুটাতে গ্লেনমার্ক আর অ্যাক্সিস ব্যাঙ্কে ট্রেড নিয়েছে আর ছোটো একটা প্রফিট বুক করেছে এবার লাস্ট স্টক অফ দি ডে ছিল দানিপোর্ট এইখানে তো ট্রেড করা উচিতই ছিল এত সুন্দর প্রাইজ অ্যাকশন ক্রিয়েট করেছিল মানে যখন আমি দেখছিলাম এই লেভেলটাকে দেখছিলাম আর এখানে আপনাদের আগে আমি বলে দিয়েছিলাম অনেকবার মানে আমার যদি আপনারা ভিডিও দেখেন আমি এভরি টাইম প্রাইজ অ্যাকশানের উপরেই কথা বলি আমি কোনো স্ট্র্যাটেজি ফ্যাটেজির উপরে কথা বলি না আমি আপনাদেরকে এটা বুঝিয়ে বলেছিলাম কি আদানি পোর্ট কোথাও না কোথাও এখানে একটা রেঞ্জ ফেস করেছিল। সাপোর্ট ফেস করেছিল। এখান থেকে ডাউন যাওয়ার পরে এখানে একটা রেজিস্টেন্স ফেস করে একটা ডাউনস্লোপ দিয়েছিলো এখানে একটা রেজিস্টেন্স ফেস করেছিল এখানে একটা রেজিস্টেন্স ফেস করেছিল কোথাও না কোথাও এটা যদি ব্রেক করে তাহলে নেক্সট দেখুন এটা এসছে এই লেভেলে এই লেভেলে এটা কি লেভেল এটা এভরি টাইম আপনাদেরকে বলি কি কোথাও যে সাপোর্ট রেজিস্টেন্স আর একটু প্রাইস অ্যাকশন যে জানবে ওর ওর আর কিচ্ছু দরকার নেই মানে আর বেশি হেফাজত করারই দরকার নেই আপনাদেরকে আপনারা দেখুন এই লেভেলটার আমি কথা বলেছিলাম আর দেখুন মার্কেট কত রেসপেক্ট করে প্রাইস অ্যাকশনকে সাপোর্ট 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 ঠিক মার্কেট এখানেই এসে থামলো এই লেভেলটা যে ব্রেক করেছে এর নিচে থেকে অ্যাট দ্য মানি আর ইন দ্য মানি যদি আপনারা পুট বাই করতেন কোথাও না কোথাও এখানে এসে মিনিমাম টেন পয়েন্টের পোর্ট আপনাদেরকে একটা ছোট্ট থেকে প্রফিট দিয়ে যেত তো এমনি আমি আনতে থাকবো স্টক অফ দি ডে রাত্রে অনেক অ্যানালিসিস করে আপনাদের কাছে চারটা স্টক নিয়ে এসেছি নাও তো কমে কম ষাট থেকে পঁয়ষট্টিটা স্টক আমরা স্ক্রুটিনাইজ করি তারপরে চারটা স্টক আপনাদের কাছে নিয়ে এসেছি যেন আপনারা ভালো মতন ট্রেড করতে পারেন লস যেন না খান মানে দেখুন এমনি বলবো না সে প্রফিট করার জন্য আমরা স্টক দিই লার্নিংয়ের জন্য স্টক দিই যেন এমনি হয় কালকে যদি আমি না আসতে পারি তো আপনাদের কাছে যেন এই জিনিসটা ইনসাইটটা যদি থাকে স্কিলটা সেট হয়ে যায় যেন আপনার আমার দরকারই না পড়ে যেন ঠিক আছে তো এমনি আমরা ভালো ভালো স্ট্র্যাটেজি আবার আপনাদের কাছে নিয়ে আসবো প্রাইজ অ্যাকশন আরও ভালো অ্যাডভান্স লেভেলের আপনাদের প্রাইজ অ্যাকশন আপনাদের কাছে নিয়ে আসবো কালকের প্রি মার্কেটে আগেন আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে একটা ভালো সাপোর্ট অ্যান্ড রিসেন্স কেমনি প্লট করে কী লেভেল আছে কেমনি করে ব্রেক করলে কোথায় আমরা ট্রেড করবো এটা আমরা দেখে নেব তার সাথে সাথে আপনাদের জন্য একটা ছোট্ট থেকে চারটা পাঁচটা তিনটা না হলে একটা স্টক নিয়ে আসবো অন স্টক অন রাডারে যেটা আপনাদের একটা খুব ভালো ইনসাইট দেবে থ্যাংক ইউ এভরিওয়ান একটা যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে আপনাদের একটা ছোট্ট দেখে লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে বলুন আর কী কী স্ট্র্যাটেজি যে মার্কেটে আপনারা ইউজ করেন ওটাতে আমরা ভিডিও নিয়ে আসতে পারি আর তার সাথে সাথে প্লিজ আপনারা যদি নতুন এই চ্যানেলটা দেখছেন তো প্লিজ অ্যালিস ব্লুকে একটা সাবস্ক্রাইব করে নিন আমরা যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা ওর পাশে একটা বেল আইকন থাকে ওটাকে যদি আপনারা প্রেস করে দেন যখনই আমি ভিডিও নিয়ে আসবো একটা নোটিফিকেশান এসে যাবে তারপর আপনারা ভিডিও মিস করবেন না থ্যাংক ইউ এভরিওয়ান গুড নাইট শুভরাত্রি কালকে আবার আমি সকালবেলায় আটটার কাছে এসে আপনাদেরকে একটা ছোট টাইম দিয়ে ভিডিও দিয়ে দেব আপনাদেরকে थैंक यू थैंक यू वेरी मच सर ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক রিড অল দ্য रिलेटेड ডকুমেন্টস केयरफुली बिफोर इन्वेस्टिंग